বেলা বাড়ার সঙ্গে ভোটের পরিস্থিতিও বদলাতে দেখা যায়। ভাই, ধানের শীষের এজেন্ট আসেন কেউ? না, নেই। আসেননি? কেউ আসেনি। নির্বাচনের দিন সকাল থেকে যতগুলো কেন্দ্র আমি ঘুরেছি তার সবগুলোতেই নৌকা প্রতীকের এজেন্টদের দেখা গেছে, কিন্তু ধানের শীষের প্রতীকের এজেন্টরা সবগুলো কেন্দ্রে ছিল না। কিছু কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ পেয়েছি। শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে অনিয়মের খবর ছিল। সেখানে নির্বাচনী কর্মকর্তারা স্বীকার করেছে জোরপূর্বক ঢুকে সিল মারার চেষ্টা সেখানে হয়েছে। কেন্দ্রের বাইরে এক কাউন্সিলর প্রার্থী অনিয়মের প্রতিবাদে রাজপথে অবস্থান নিলে সাময়িক উত্তেজনারও সৃষ্টি হয়। দুপুরের দিকে শহরের মদিনাতুল উলুম মাদ্রাসার চারটি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই এবং ভোট কাটার ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেছি। ব্যালট কেড়ে নিয়ে প্রকাশ্যে সিল মারার এই চিত্র বিবিসির ক্যামেরায় ধরা পড়ে। নির্বাচনী কর্মকর্তা এবং এজেন্টদের সামনেই এসব হয়েছে। শেষ পর্যন্ত আসলে ঢুকাতে পারেনি, তারা পালিয়ে গেছে। আমরা যখন আসি আমাদেরকে দেখে আসলে এই দুষ্কৃতিকারীরা যারা জোরপূর্বক সিল মেরে ব্যালট বাক্সে ঢুকাচ্ছিল তারা এখান থেকে সটকে পড়ে। এমন অনিয়মের পরেও 167 নম্বরের কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়নি। ভোট শেষে গণনার সময় সিল বা স্বাক্ষর ছাড়া নৌকা মার্কার 199 ব্যালট বাতিল করে ফলাফল দেয়া হয়। এ কেন্দ্রে ধানের শীষের চেয়ে প্রায় দ্বিগুণ ভোট বেশি পেয়েছে নৌকা মার্কার। এরকম পরিস্থিতির কারণে ভোট নিয়ে সন্তুষ্ট হতে পারেননি অনেকেই। কিন্তু আমি এটা প্রতিবাদ করি যে এটা খুবই খারাপ হচ্ছে, এটা হওয়া ঠিক হয় নাই। একজন আসতেছে আর সিল মারতেছে। অমুকে পাস শেষ, আমাকে পেরেশানি দরকার নাই। তা অবশ্যই, এই কারণে যে একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সব প্রতিটা মানুষের, প্রতিটা ভোটারের। যে আমাদের কেন্দ্র নাম হচ্ছে 1 নম্বর কেন্দ্র, ঠিক আছে? আমি উপরে ছিলাম, এখন যাই না, নিচে কি হয়েছে এখন সেটা খবর নিচ্ছে। আপনি এখন খবর নিতে পারবেন না? মহিলাদের একটু দাঁড় করে দেবেন তো। এরকম কোন অভিযোগ আপনার কাছে এসছে কিনা? নির্বাচন কমিশনকে জানিয়েছেন আপনি? কারা আসছে নৌকায় নাকি সিল মারতে? হ্যাঁ, এরকম শুধু কারা আসছে আমি জানি। আসেন,
দুপুরের মধ্যে মানে 11:30 মধ্যে 1000 ভোট শেষ হয়ে গেছে পুরো কেন্দ্রে। আপনার কতগুলো হয়েছে আপনার এখানে? এখানে আমার ওই রেজিস্টার প্রিজাইডিং স্টাফ জানে না, আমি জানি না। এখানে আপনি কি দেখেছেন ফিল মারছে তখন আপনার কি ব্যবস্থা করছেন? যারা ফিল মারলো তারা আপনাদের কি বললো? আপনি এখানে ছিলেন না, দেখেন না ফিল মারছে? ফিল মারছে রবীন্দ্রনাথ, ফিল মারলো আপনার আপনার সামনে আপনার নিষেধ করেননি? আপনার নিষেধ করার পরেও তারা ফিল্মে আমি আপনাদের নিষেধ করেছেন কি ফিল্ম মারার ক্ষেত্রে? তারপর নিষেধ না করেই তারা নামে নেই তারা ফিল্ম মারছে, তাই তো? কোন কিছুই নাই, এটা দেখো এখানকার সুপ্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি লবণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 287 নম্বর কেন্দ্রে। এখানে আসার পরে আমরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে 11:30 মধ্যেই এখানে প্রায় অর্ধেক ভোট হয়ে গেছে। এখানে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে, কাউন্সিলর প্রার্থী এবং মেয়র প্রার্থীদের এজেন্টদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এখানে সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে। অর্থাৎ এই যে 8:00 থেকে শুরু করে 11:30 মধ্যে এর মধ্যেই প্রায় অর্ধেক ভোট শেষ হয়ে গেছে। এখন এখানে আর কোনো ব্যালট পেপার নেই, কোন বুথে কোনো ব্যালট পেপার নেই, কোনো কেন্দ্রে কোনো ব্যালট পেপার নেই, সব ব্যালট পেপার শেষ হয়ে গেছে। এখন হয়তো পরবর্তী ব্যালট পেপার আসলে ভোট শুরু হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটু দেখব যে এখানকার ব্যালট পেপার কি অবস্থা। এই যে আমরা দেখছি যে ব্যালট পেপার গুলো বেশিরভাগই ব্যালট পেপার গুলো এগুলো একেবারেই ছেঁড়া। আর এটি হল মেয়র প্রার্থীর ব্যালট পেপার, এই একেবারে এলোমেলো ভাবে ছেঁড়া। এখানে কোন প্রকার ভোটারদের সিগনেচার বা টিপসই কিছুই নেই। আর এখানে আমরা দেখছি যে এই পুরো ব্যালটটিতে একেবারে নৌকা মার্কায় সিল মারা আছে পুরো ব্যালটটিতে, প্রত্যেকটি পেজে পেজে নৌকা মার্কার সিল দেওয়া আছে যেটিতে কোনো স্বাক্ষর নেই। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই সিলগুলো মারল কারা? কিছু লোক বাইরে থেকে এসে সিল মারছে, তো আমাদের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছি, বলছে যে যেগুলো সিল মানে আমাদের ইনিশিয়াল নাই সেগুলো আমরা বাতিল করে দিই। গ্রহণ বন্ধ ছিল, সে কারণে ব্যালট বাক্স ব্যালট পেপার তারপরে আবার দেওয়ার পরে সেটি হয়েছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকার কারণটি হলো যে এখানে একটু গোলযোগের কথা আমরা শুনেছি। এখানে মিস্টার ইয়াসিন আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তার কাছ থেকে একটু জানতে চাইবো ভোট নিয়ে কিছু। আচ্ছা, ওনার এই মুহূর্তে একটি ফোন এসেছে, যাই হোক, এটি হলো এই কেন্দ্রের অবস্থা। ভেতরে ভোটার উপস্থিতি কম, বাইরে যথেষ্ট ভোটার রয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে নিশ্চয়ই তারা এখানে চলে আসবে। দর্শক, আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি ডেইলি স্টারের ইলেকশন লাইভে। আপনারা জানেন এতক্ষণ আমরা বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি এবং কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা এখন আছি এমসিএইচ আরিফ কলেজে, এটা গাজীপুরের কোনাবাড়ি এলাকা অবস্থিত। তো এখানে আমাদের সাথে ডেইলি স্টারের আমাদের রিপোর্টার জামিল ভাই এখানে আছেন, তার কাছে আমরা সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটু ধারণা নিব। জামিল ভাই, আপনি কি বুঝতেছেন, আপনি যে এখানে এতক্ষণ ধরে আছেন, এখানে সর্বশেষ পরিস্থিতি কেমন?
সেম, থ্যাংক ইউ। আমি আসলে সকাল থেকেই বেশ কয়েকটা কেন্দ্রে গিয়েছি। সর্বশেষ আমি এখানে হাফ অ্যান আওয়ার আগে আমি আরিফ কলেজে আসছিলাম। তো ওখানে আমার সামনে আমি বেসিক্যালি আরিফ কলেজের কেন্দ্রের বুথের ভিতরে বেশ কিছু বহিরাগতদেরকে দেখতে পাই। তারা নিজেদেরকে বলছে স্থানীয় ভোটার এবং বলছে আওয়ামী লীগ ক্যান্ডিডেটের তারা সমর্থক। আমি জিজ্ঞেস করলাম আপনারা এখানে কী করছেন বা আপনারা এভাবে কী, তারা বলছে যে আমরা আসলে ভোটকক্ষ পর্যবেক্ষণ করতে আসছি এবং এখানে কী অবস্থা হচ্ছে বা প্রিজাইডিং অফিসারের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা জানতে আসছি। উনি ওনাকে নিজের নাম মোহাম্মদ সেলিম নামে পরিচয় দিয়েছেন। আমি ওনাদেরকে দেখলাম বেশ কিছু ব্যালট ওনারা নিজেরাই কাটছেন এবং নিজেরা ব্যালট বক্সে ঢুকাচ্ছেন। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনারা, তখন সে আমাদেরকে বাধা দিল এবং বললো যে সব জায়গায় সিস্টেমে ভোটায়, আপনার সমস্যা কি, আপনি কেন এখানে বাধা দিতে আসছেন। আমি বিষয়টা দৃষ্টি আনার চেষ্টা করেছিলাম এখানকার প্রিজাইডিং অফিসার মাহমুদুল আমিনের কাছে। মাহমুদুল আমিন এম এ আরিফ কলেজ প্রিজাইডিং অফিসার হিসেবে আছেন। উনি জানিয়েছেন আমাকে যেমন পেতে 2010টি ভোটের মধ্যে সকাল 11টার মধ্যে 282টি ভোট কাউন্ট হয়েছে, যার মধ্যে উনি বলতে চাচ্ছেন যে যে আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে এই বহিরাগত যে সেলিম বা এনারা আপনার রুমে, এটা তো ভায়োলেশন অফ কোড অফ কন্ডাক্ট, এটা কীভাবে তারা ঢুকলো। সে বলছে ওনারা আমাকে জিজ্ঞাসা করতে এসছে আমার কোনো অসুবিধা হয়েছে কি না, ওনারা এখন বের হয়ে যাবেন। এই বলে উনি আমাকে বলছে যে ঠিক আছে, থ্যাংক ইউ, আমাকে চলে যেতে। আচ্ছা, তো আমরা এই এই জিনিসগুলাই লক্ষ্য করলাম যে কেন্দ্রের বাইরে অনেক ভিড়, একটা উৎসব মুখর পরিবেশ, কিন্তু কেন্দ্রের ভিতরে কিছু না কিছু অসঙ্গতি ধরা পড়ছে। এখন আমরা কথা বলবো আরেকজনের সাথে, তিনি আমাদের কাছে কিছু অভিযোগ নিয়ে এসেছেন। আপনার পরিচয়টা যদি বলতেন। আমার পরিচয়টা হচ্ছে আমি এখানকার কাউন্সিলর প্রার্থী নাসিরুদ্দিন মোল্লা ঠেলাগাড়ি, তার নির্বাচন নিয়েছেন, প্লাস আমি তার ছোটো ভাই। তো আমি ওখানে দাঁড়ানো ছিলাম। কোথায়, কোন কেন্দ্রে? এটা হলো এম এস আরিফ কলেজে। তো এম এস আরিফ কলেজে যখন আমি বললাম যে এই আমার কোনো রুমে বই নেই, কাউন্সিলরের ভোটের কোনো বই নেই, তো আমি বললাম যে স্যার এটা কেন, ওই বই আসতেছে হঠাৎ করে প্রত্যেকটা রুমে বই আসলো, আর সোমাইরা বইগুলো একে একে নিয়ে গেল অপরিচিত লোকজন। অপরিচিত? হ্যাঁ। আপনি কি এর মধ্যে কাউকে চেনেন না? এদের মধ্যে কাউকে চিনি না। বইগুলো যখন নিয়ে গেল তখন আমাদের প্রত্যেকটা এজেন্ট আবার বের হয়ে আমাকে ধরলো। আমি তিনটা রুমের সামনে দাঁড়ানো ছিলাম, তিনটা রুমের সামনে একবারে কর্নারে, সামনাসামনি দুইটা রুম, পাশে একটা রুম। তখন ওরা লাভ দিয়ে বের হইলো, কান্নাকাটি করলো। তখন আমি প্রিজাইডিং অফিসারের কাছে গেলাম, সে আমাকে ঢুকতে দিল না। সে ঢুকতে দিল আমার যে এজেন্ট, তাকে বললো দুইটা মহিলা নিয়ে গেলাম, যেহেতু আমাকে ঢুকতে দেয় না তো মহিলাদেরকে অবশ্যই ঢুকতে দিবে। সেক্ষেত্রে যখন মহিলাদেরকে নিয়ে গেলাম, মহিলাদেরকে ঢুকতে দিল এবং বললো যে আমি এটা দেখতেছি, কি করা যায়, আমি এটা দেখতেছি, এটা বললো, বাস এই পর্যন্ত। এরপরে কি সামনে দেখে আমি তো আপনাকে অর্ধেক অর্ধেক বের করে একটা ব্যালট দেখালাম, সেটা তো টেনে তুললাম আমরা। হ্যাঁ, ঠিক আছে না, এগুলো তো বৈধ হবে না, আমার সই নাই মানে বৈধ নয়, আমার সই নাই মানে বৈধ না, বাকি ব্যবস্থা আমার বহন। আমার আসলে আইনগতভাবে এটা কোনো আছে, তাছাড়া এই লোকগুলো তিন তারিখ টিচার থেকে উপরে উঠলো কিভাবে, তারপরে এখান থেকে কাউন্ট করা আছে তার 127, কিন্তু অনেকগুলো ভোট কি করে ঢুকাই দিচ্ছি, জোর করে শুধু নো করছি, যারা আওয়ামী লীগের জনপ্রতিনিধি আছে তারা কিছু বলে না, শুধুমাত্র প্রশাসনের লোকজনে আমাদেরকে এভাবে ব্যাপকভাবে আমাদের লোকজনকে, ছাত্র দলের নেতাকর্মীদেরকে, যুব দলের নেতাকর্মীদেরকে, শ্রমিক দলের নেতাকর্মীদেরকে ব্যাপকভাবে মারধর করছে এবং এটা ভাঙচুর করছে, দুটো অটো ভাঙচুর করছে, একটা হন্ডা ভাঙচুর করছে, এবং এই যে আমাদের দেখেন কেন্দ্রের অবস্থাটা এভাবে এলোমেলো করে ভাঙচুর করে হয়ে গেছে, বকা দিয়া গালি দিয়া সমানের সবকিছু ভাঙচুর, আমাদের এক সেকেন্ড সময় দেন, বলতে দেন, আমার মারতে চাইছে, আমি বলছি আমাকে মারেন, একটা না 100টা লাঠি দিবেন, আমার মারবেন কেন আমাকে জানতে হবে, লাঠি উঠেছি রাখেন, আমি হাত দিচ্ছি, ওকে মারতেছেন কেন, একটা হোতা এলেছে ভাই, আওয়ামী লীগের যত কর্মী আছে তাকাই আছে, আমি রোড থেকে মেন রোড আমার বাসা কমপক্ষে 300 গজ গেছি গা, আর 200 গজ বাসা রয়েছে, আমি বলছি আমি বাসায় যাচ্ছি, ভোট দিতে গেছি, চা খাইলাম ভোট দিয়ে যাইতেছি, ভোট দেওয়া অপরাধ, তাই যদি মারতে হবে
বলতেন আমরা ভোট দিতে না যাইতাম, মারবেন কেন? খালা কথা কল দৌড় দে দৌড় মু কেন? আমি চোর। এই ফলাফল জনগণ প্রত্যাখ্যান করবে, আমি জনগণের সাথে আছি। হাইকোর্ট একটা রুলিং দিয়েছে, কোনো হয়রানি করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। আমার কাছে ডকুমেন্টস আছে, গ্রেপ্তার করছে। কন্ট্রাক্ট কোর্টের মধ্যে এটা পড়ে কিনা, পড়লে এটা কি আশ্রয় নেই? আমি হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টের দুইটা কোর্টে আমি লড়ব। আপনি প্রিজাইডিং অফিসার? আচ্ছা, আপনার নাম কি? এটা কখন যার ঘটনা? এটা কখনকার ঘটনা? সাড়ে দশটা, এখন ১২টা বাজে। গাজীপুর নির্বাচনে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। বলেছেন আইনের বাইরে গিয়ে নির্বাচনের সিল মারা হয়েছে। এছাড়া নির্বাচনের বেশ কিছু অনিয়মের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। বার্নিকাট আরও বলেন, বাংলাদেশ সরকারের উচিত জনগণের মতামত প্রতিফলিত হয় এমন নির্বাচনের আয়োজন করা। সকালের প্রেস ক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সাথে এক সংলাপে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। I talk to students, I talk to social groups, I talk to everyone about this, how remarkable the elections in Khulna and Ghazipur have been in the context of the last couple of years in two very important ways. First and foremost, they enjoyed wide participation by multiple parties. Again, if you're a party and you don't participate, you're not playing your rightful role, your obligated role in a democracy. গাজীপুর সিটি নির্বাচনে 46.5% কেন্দ্রে অনিয়ম হয়েছে বলে মনে করছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। বৃহস্পতিবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সদস্যরা জানান, নির্বাচনে যে অনিয়ম হয়েছে তা কোনোভাবেই ইতিবাচক নয়। এজন্য প্রশাসনের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা তা এই পর্যবেক্ষণে বলা সম্ভব নয়, কারণ তিন ভাগেরও কম কেন্দ্র পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। যেসব ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে সেগুলোর 46.5% কেন্দ্রে 159টি নির্বাচনী অনিয়মের ঘটনা পর্যবেক্ষণ করেছে। পর্যবেক্ষিত এসব অনিয়মের বেশিরভাগই দুপুরের পর সংঘটিত হয়েছে। ইডব্লিউজি কর্তৃক পর্যবেক্ষিত গুরুত্বপূর্ণ কিছু নির্বাচনী অনিয়মের মধ্যে রয়েছে জোর করে ব্যালট পেপারে সিল মারা, ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে নির্বাচনী প্রচারণা চালানো এবং ভোট কেন্দ্রের ভেতরে অননুমোদিত ব্যক্তিদের অবস্থান।